আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আলোচনা করব, যেই আমলটি যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন আল্লাহ রব্বুল আলামিনের একটি নামের আমল করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার মনের সব প্রকার নেক ইচ্ছেগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আমলটি করে দুনিয়া ও আখেরাতে লাভবান হতে পারবেন। আল্লাহ তাআলা সপ্তাহের ভিতরে একটি দিন রেখেছেন, সেটা হলো ইয়াউমুল জুমা তথা জুমার দিন। সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবার হলো সব থেকে ফজিলতপূর্ণ ও বরকতময় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে জানা যায়, গরিব দুঃখী যারা হজে যেতে পারে না তাদের জন্য হজের দিন হলো ইয়াউমুল জুমা তথা জুমার দিন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই দিনে বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই শুক্রবার দিনে ও রাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে কোনো সময় আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা আপনার মনের সব প্রকার জায়েজ ইচ্ছা ও আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দেবেন। আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না, তাহলে আপনি চাইলে জুমার দিনে আল্লাহ তাআলার এই নামটির আমল করতে পারেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাবেন। আপনার ইয়াকিন ঠিক করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রব্বুল আলামিন মানুষের দোয়াকে কবুল করে থাকেন তিনভাবে। সুপ্রিয় দর্শক, যে তিনভাবে আল্লাহ রব্বুল আলামিন মানুষের দোয়াগুলো কবুল করে থাকেন তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই সেই ফলাফল দান করেন। দ্বিতীয়ত, যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা দোয়া করেন, তখন আল্লাহ তাআলা তার দোয়া করার পরিবর্তে তার উপর যে কোনো বিপদ এবং বালা মুসিবত নির্ধারিত হয়েছিল তা দূর করে দেন। তৃতীয়ত, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেন, কিন্তু দুনিয়াতে তাকে তাৎক্ষণিক তা দিয়ে দেন না, বরং পরকালে তার জন্য বড় প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন রেখে দেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে কোনো বান্দা নিরাশ হবে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বান্দা তোমরা আমার রহমত হতে নিরাশ হইও না। এই জন্য ধৈর্য সহকারে ইখলাসের নিয়তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম আছে, যে ব্যক্তি এই নামগুলোর জিকির ও আমল করবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের সিফাতি গুণবাচক নামের একটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রিয় দর্শক, আমি আবার বলছি, আল্লাহ রব্বুল আলামিনের যেই সকল সিফাতি বা গুণবাচক নাম রয়েছে তার মধ্যে থেকে অন্যতম একটি নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রিয় দর্শক, জুমার দিনে বা রাতে আল্লাহ তাআলার কাছে করা দোয়াগুলো কবুল হয়, বিশেষ করে আসরের নামাজের পর, মাগরিবের পূর্বে এবং শেষ রাতে যখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, বান্দাদের বলেন, কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, কে আসো আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের অবারিত রিজিক দেব। জুমার এই বিশেষ দিনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই আমলটি করে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তার সব চাওয়া পূরণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার সব প্রকার নেক আশাগুলো পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা তার জায়েজ নেক মাকসাদগুলো পূরণ করে দেবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার এই সিফাতি গুণবাচক নামটি সর্বনিম্ন 100 বার পাঠ করবেন। আমি আবার বলছি, 100 বার পাঠ করবেন, এবং তার পূর্বে তিনবার দরুদ শরীফ পড়ে দোয়া পড়ে আবার তিনবার দরুদ শরীফ পড়বেন। কেননা দরুদ শরীফ সব সময় আল্লাহ কবুল করে থাকেন, আর কোনো দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া কবুল হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে আর যা কিছু আপনি দোয়া স্বরূপ চেয়েছেন তা সবগুলোই আল্লাহ কবুল করে নেবেন। তাই আগে এবং পরে যে কোনো দোয়া করলে সে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, চোখের পানি ছেড়ে দিয়ে আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনার মনের সব প্রকার আশাগুলো আল্লাহর কাছে নিবেদন করুন।
রব্বুল আলামিনের কাছে খালিস নিয়তে ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জুমাবারের ফজিলত এবং বরকতে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ চাইলে আপনার সব উপকার আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং দৈনন্দিন জীবনের আরও অসংখ্য অগণিত এবং ফজিলতপূর্ণ আমলগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।